সবকিছু ট্রায়াল শেষ, রাইডিং জ্যাকেট, রেইনকোট, গ্লোভস, রাইডিং বুট, হেলমেট। অনেকদিন পর বৃষ্টির মধ্যে মোটর ব্লক করা হইতেছে। আসসালামু আলাইকুম মির্জা টেন্ডার, ওয়েলকাম টু মাই ব্লগ, আই হোপ ইউ আর অল গুড। আজকে আমি অনেক বেশি এক্সাইটেড বিকজ অনেক তাড়াতাড়ি আমরা ইন্টারন্যাশনাল বাইক ট্যুরে যাচ্ছি। সো আমাদের বাইক ট্যুরের জন্য গিয়ারক্স বাংলাদেশ আমাদের অল কাইন্ডস অফ রাইডিং গিয়ার্স স্পন্সার করতেছে। আজকে সব কিছু আনতে যাবো, এই জন্য এতটা এক্সাইটেড। ওদের অবস্থা বেশি ভালো না, তখন বৃষ্টি আনতে পারে অ্যান্ড অনেক কিছু নিয়ে আসতে হবে। অ্যান্ড নিয়ে আসার টাইমে যদি বৃষ্টি নেমে যায় তাহলে অনেক প্যারা পড়ে যাবো। অ্যান্ড এখন বেরোতে হবে, আমি চাইতেছি না সববারের মতো আজকে আমি লেট হয়ে যাই। So let's go. Welcome back everyone. So finally বের হইলাম, অনেকক্ষণ ওয়েট করছি যে বৃষ্টি থামবে, বাট বৃষ্টি থামতেছে না। সো এই জন্য ভাবলাম যে বের হয়ে যাই, আর ওয়েট করা যাবে না, মাগরিবের আজান দিয়ে দিবে। অনেকদিন পর বৃষ্টির মধ্যে মোটর ব্লক করা হইতেছে। ওয়েলকাম এভরিওয়ান। সো ফাইনালি গিয়ারক্সে চলে আসছি, অ্যান্ড অনেক বৃষ্টি ছিল, এই জন্য ঠিকমতো মোটর ব্লক করতে পারিনি, যাই হোক পেয়ে নাই। অ্যান্ড সববারের মতো আজকে আমি লেট, টিউব ভ্যালুয়ে আগে চলে আসছে, আমি সবার পরে আসছি। এখন সব কিছু ওয়ান বাই ওয়ান ট্রায়াল দেবো, অ্যান্ড আপনাদের সব কিছু দেখাবো। এটা হচ্ছে রাইডিং জ্যাকেট, টিউব ট্রায়াল দিতেছে। হ্যাঁ, পারফেক্ট, কমফোর্টেবল, মানে ভিতরে খুব, মানে এই জিনিসটা টাইট হয় না, টাইট না, এই সমস্যা হয় কি, এই জায়গাতে আমাদের সমস্যা হয় মোটরসাইকেল চালাতে গিয়ে। রাইডিং জায়গাগুলো, এই জায়গাগুলো সুন্দর থাকে না, যেটার কারণে আমাদের দেখা যায় যে মোটরসাইকেল চালাতে গেলে এই জায়গাটা উপরে উঠে যায়, তখন খুব বিরক্ত লাগে, হেলমেট থাকে, হেলমেট বলে লেগে যায়। কিন্তু এই জিনিসটা দেখো পুরো পারফেক্ট, মানে আমরা যদি বসি আমাদের কোনো ইয়ে লাগতেছে না, ফিটিংটা গরম লাগার চান্সও নেই না। এখানে ইনার ইয়ে আছে, আমি এটাই নিব, এটা পরে আচ্ছা চাকরা করে নিব। এই কালার যেটা, হ্যাঁ এটার কি এই সাইজ নাই, কোন সাইজ এম, এই যে এটা না, এটার এমটা নাই, ব্ল্যাকটা না, ব্ল্যাকে এল আছে, কোনটার এম আছে না, এই যে এটার, এই এই যে এটার এল আছে, ওই ওইটার এম হবে শুধু। গ্রেট, শুনুন, এই এম ই ট্রাই কালার আপনি ট্রাই করবেন? এটা হচ্ছে রাইডিং জ্যাকেট, আমার এক সাইজ বলা হয়েছে, সমস্যা নাই, আমার এক্সপার্ট আছে, ও পুরোপুরি অ্যাডজাস্ট করে দেবে। অ্যান্ড এটার প্রাইস হচ্ছে 11,000 টাকা, অনেক অ্যান্ড অনেক কুল, মেশড অ্যান্ড ফুল মেশ, গরম লাগার চান্স অনেক কম। আমার অ্যালপাইন স্টারে তো ভালো গরম লাগে, যাক প্যারা নাই, এখন যা হয় এ টু জেড তো বলবো। এটা ফিটা ছাড়া হয় না এটা, কিন্তু আরেকটা সাথে ফিটা, ফিটা ছাড়াই ফিটা সময় রাইডিং বুট আর কি, তো
ওপেন করতেছি। এটা অনেক বেশি কম এন্ড এটার মার্কেট প্রাইস হচ্ছে 10,000 টাকা। তো এটা হচ্ছে টিউব হেয়ার আর আলিভেরটা উজার ট্রায়াল দিতেছে। আর আলি ভাই আপনি কেটে নিতেছেন? আমি এখনো কনফার্ম না, বিকজ আমার মেইনলি দরকার হচ্ছে যে শুধু ওই ট্রিপটাই না, তো আসার পরেও তো ইউজ করতে হবে তাই না রেগুলার, তো সেটার বেশি এটা এটা সেম না না সেম না, বাট এটা ভেন্টিলেশন বেশি। আমি এটাও ট্রায়াল দেব যেটা ভালো লাগে। এটার তো তোর জন্য সাইজই আছে, রেইনকোট আমার এম সাইজ এম তো সব কিছু ট্রায়াল দেওয়া শেষ। রাইডিং জ্যাকেট, রেইনকোট, গ্লোভস, রাইডিং বুট, হেলমেট, থ্যাংকস টু গিয়ারএক্স বাংলাদেশ। অলি ভাই প্রাইসগুলো ওকে বলে দেন। বিল বলার হেলমেটটা আসতেছে আমাদের 7,900, এটা শুধু আমার এই সবগুলা আলিভের জন্য আছে, টিউবের জন্য আছে, এই যে এই যে মানে সবগুলো ট্রায়াল দেওয়া শেষ। সো এন্ড কমিউনিকেশন সিস্টেম আসছে Gearx এর জন্য, কি বলবেন একটা এই যে কিছু তো বলবেন Gearx এর জন্য কি বলবেন, কই ইয়াটা কই এই যে ডিসপ্লে সহ যেটা ছোট কমিউনিকেশন নাই নাই ওকে আমাদের মোস্ট প্রোবাবলি এই কমিউনিকেটরটাও আসতেছে আমাদের সবার জন্য, ঠিক আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেখা যাক কি হয়। এন্ড Gearx এর জন্য কি বলবেন বুঝতে পারবেন? হ্যাঁ বলার অ্যাকচুয়ালি যা বলার এটা তোর বলা উচিত, আমার বলার অ্যাকচুয়ালি কারণ আমি Gearx দিয়ে অ্যাকচুয়ালি অনেক অনেক বইলা ফেলছি, ঠিক আছে এরপরে আর অ্যাকচুয়ালি আমার বলার কিছু বাকি থাকে না, এখন যা বলার এটা তোর আর ডিউবের বলা উচিত। তারপর আমাদের সার্ভিস দিয়ে যাচ্ছে ভাই, দেখেন না একটু ট্যাটুটা সুন্দর একটা ট্যাটু হয়ে গেছে, সেফলি চালায় কপাল খারাপ। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, সো বাসে চলে আসছি অ্যান্ড পুরা ভিজে বাসে আসা হয়েছে, সব কিছু অনেক সুন্দর করে আমাকে পলিথিন প্যাক করে দিয়েছিল, কোনো কিছু ভেজে নাই, আমি ভিজে গেছি বাট আমার যে চিপসগুলো এগুলো ভেজে নাই, যাই হোক বাদ দেই। অ্যান্ড আমরা ইন্ডিয়াতে কোথায় যাচ্ছি এটা এখনই বলবো না, ইনশাল্লাহ এটা নেক্সট ব্লগে বলবো। আর Gearx এর রাইডিং গিয়ার্স নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে থান্ডার ব্লগের অফিসিয়াল ফেসবুক পেজে মেসেজ দিতে পারে, ইনশাল্লাহ আমি সব কোয়েশ্চেনের অ্যান্সার দিব। আজকে পর্যন্তই, সবাই শেয়ার থাকুন, রেখে অলওয়েজ বাই দ্য হিট দ্য লাইক বাটন, টু সাবস্ক্রাইব, টেক কেয়ার, খোদা হাফেজ এন্ড থান্ডার লাভস ইউ অল।